হ্যালো ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড বিডিটেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আহসান হাবিব। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব দারুণ একটা অ্যাপস, এই অ্যাপসটার নাম হচ্ছে 21শে ফেব্রুয়ারি। এই 21শে ফেব্রুয়ারি এই অ্যাপসটা আপনাদের অনেক প্রয়োজন পড়বে, সেক্ষেত্রে আপনাদের সামনে একদিন পরে 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারিটা আসলে কীভাবে শুরু হয়েছিল এবং এর বিস্তারিত ঘটনাগুলো সম্পূর্ণ এই অ্যাপসে জানতে পারবেন খুব সহজে। এটা ইনস্টল দিবেন, প্লে স্টোরে লিখবেন 21শে ফেব্রুয়ারি, লিখলে এই অ্যাপসটি পাবেন। তারপরে এটা ইনস্টল দিবেন, তারপরে এটা ওপেন করবেন। ওপেন করার পরে জাস্ট আপনার আন্তর্জাতিক মাতৃভাষা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখেন এর মেনুতে দেওয়া আছে ভাষা আন্দোলনের পূর্বের ইতিহাস, তারপরে ভাষা আন্দোলন 21শে ফেব্রুয়ারি 1952, 21শে ফেব্রুয়ারি, তারপরে 21শে ফেব্রুয়ারি গান, 21শে ফেব্রুয়ারি গানটা আসলে কে লিখেছিল, তার কার সুর করা, এবং এই সম্পূর্ণ বিস্তারিত এখানে জানতে পারবেন। তারপরে আমার ভাইয়ের রক্তের আঙ্গন 21শে ফেব্রুয়ারি, এটা পুরো লিখেছেন কে সেটা আপনি জানতে পারবেন, এবং এখানে 21শে ফেব্রুয়ারি কি আসলে এটা আপনি সম্পর্কে জানতে পারবেন, এবং 21শে ফেব্রুয়ারির আপনার বিস্তারিত সব কিছু ঘটনাগুলো এখানে জানতে পারবেন, এবং কেন আন্তর্জাতিক ভাষা দিবস করা হলো সেটাও আপনি এইখানে থেকে জানতে পারবেন, এবং আরও অনেক কিছু এখান থেকে জানতে পারবেন। এবং 21শে ফেব্রুয়ারি অনেক বাণী, সুন্দর সুন্দর বাণী এখান থেকে দেখতে পারবেন। তো আসলে 21শে ফেব্রুয়ারি সম্পর্কে আমাদের অনেক কিছু জানার অভাব আছে, অনেক কিছু আমরা জানি না, সেটা আমরা এইখান থেকে খুব সহজে সুন্দরভাবে জানতে পারবো, শিখতে পারবো। তো আশা করি এই অ্যাপসটা আপনাদের অনেক তথ্য দিয়ে করা, তো আসলে এই অ্যাপসটা আপনাদের অনেক তথ্য আপনারা এখান থেকে পাবেন, যেগুলো আপনাদের অনেক অজানা রয়ে গেছে সেগুলো আপনি এইখান থেকে জানতে পারবেন। আশা করি এই অ্যাপসটা অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তবে আল্লাহ হাফেজ, ধন্যবাদ।